গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রণ সকালে উঠেই কাজ করতে শুরু করেছে, ওর অফিসের কাজ, ওর তো অনেক কাজ থাকে, সেই কাজও করছে, তাই তো? আমাকে সকালে ঘুম থেকে উঠে বিছানা থেকে নেমে আমায় ইশারা করলো এটা খুলে দেওয়ার জন্য, কারণ এটার যে মালিক সে তো এখন ঘুমাচ্ছে, তাই রণ একটু কাজটা সেরে নিচ্ছে। রণ, তুমি কি কাজ করছো? টুপি পরতে হবে, খুব ঠান্ডা, খুব টুপি। হ্যাঁ, টুপি পরতে হবে। আরেকজন তো ওই যে ঘুমাচ্ছে এখনো। কুটুস কই? কুটু কি এসছে আমাদের বাড়িতে? তো কেউই এখনো ওঠার মুডে নেই। দেখি ঈশিতা আর সৌরভ তো কখন ওঠে। আজকে আমি রান্না করবো ভাবছি, তো আজকে তো যোগা ক্লাস নেই, আজকে রবিবার। তো আজকে আমি, ওরা দুপুরে খেয়েই বেরিয়ে যাবে, তো আজকে আমি রান্না করব। মাংস অর্ডার করেছি, ওটা এসে গেছে, আর একটু আলু পোস্ত বানাবো। চলো নিচে যাই, আগে ব্রেকফাস্ট করি। আজকে তো মানে জাস্ট উঠেই আমি লেবু জল আর ছোলা ভেজানো আর এমন ভেজানোটা খেয়ে নিলাম, কিন্তু আজকে এতটাই দেরি হয়ে গেছে উঠতে যে ওই অ্যামন্ড আর ছোলা ভাজা খাওয়ার তো 2 ঘন্টা পর। কি করছো? খাওয়ার পর তো 2 ঘন্টা পর ব্রেকফাস্ট করতে হয়, সেই 2 ঘন্টার হবে না, আর মানে 1 ঘন্টা পরই ব্রেকফাস্ট করে নিতে হবে। যাই হোক, চলো নিচে যাই আগে। এখন আমি এসেছি আমাদের পাড়াতেই যে দোকান মিষ্টির, দিলখুশ, ভীষণ বিখ্যাত। যারা বর্ধমানের এই কালনাগের চত্বরে থাকো বা নাড়ির মোড়ের চত্বরে থাকো তারা খুব ভালো করে জানো, যদিও দিলখুশ দোকানটা অন্য জায়গায় ছিল, এখন আমাদের পাড়ায় চলে এসেছে। তো এখানের মিষ্টি কচুরি দুটোই মানে পারফেক্ট, তো আমরা সব সময় এখান থেকেই যা কিছু মানে মিষ্টি দই যাই হোক এটা এখান থেকেই কিনি, কচুরি তো অবশ্যই, এবং বিকালে ভেজিটেবল চপ ভাজে যেটা মারাত্মক খেতে। যাই হোক, তো চলো এটা নিয়ে বাড়ি যাই, এটা ওদের দিয়ে আমি একটা হয়তো খাবো, তারপরেই আমাকে রান্না শুরু করে দিতে হবে। কষাতে হবে, হয়তো কষানো হয় না।
হ্যাঁ ওদের খাওয়া হয়ে গেছে। তো সব রান্না বান্না এখন কমপ্লিট, আমি উপরে এসেছি, এবার চান করবো। ঈশিতা গেল চানে, আর মাঝে মা এসেছিল একবার রণকে নিতে। রণ যে কি জ্বালাতন করছিল, আর এই যে এই দীপের ভরসায় আমি বললাম আজকে আমি মাংস রান্না করবো, ব্যাটা উঠলই না। এবারে রণ তো সেই ছুরি নিয়ে চলে যাচ্ছে, পেঁয়াজ নিয়ে চলে যাচ্ছে, রসুন নিয়ে চলে যাচ্ছে, তারপরে বাইরে একটা বালতিতে সাবান গোলা ছিল তার মধ্যে পুরো হাত ঢুকিয়ে একদম এত দূর ভিজিয়ে ফেলেছে। ও সেইটা আবার খুলে দিলাম, মা এলো, টোটো দাঁড়িয়েছিল, মা বললো যে ওদের সাথে দেখা হলো না। আমি বললাম যে ঠিক আছে তুমি যাও, তারপর আমি দেখছি। আর টোটোটা দাঁড়িয়ে আছে, টোটোটা যাবো তো দেখো না একবার সাথে, এই এই মানে দেরি করে উঠলো দেখো না, এই তো এর জন্যই সব করলো, বাজে ছেলে। তো মাংসটা কষে নিয়ে প্রেসারে দিয়ে দিয়েছি, প্রেসার কুকারে, এটা বুঝতে পারে, হ্যাঁ ঠিকঠাক গলেও যাবে। তো এবারে চান করব, চান করে খাওয়া দাওয়া করবো। ঈশিতা যাচ্ছে চান করতে, কখন ব্রেকফাস্ট করেছিস? সেই কখন সন্ধ্যে সকাল 7টায় উঠে আমি ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে চা খেয়ে, তুই এরকম বাড়ির বউ এরকম এত দেরি করে তো ওঠে? বাড়ির ছেলে না তো ডানা গজাতেই পারে, কেন বউ বুধের এরকম ডানা গজালে হয় না? ও হো, এটা কে বলেছে? আমি বলছি ভাবলেও আমার গাটা রিরি করছে একদম। আর একজন পুরো ঠান্ডায় জমে গেছে পুরো একদম, বাগানটা মাটি ফেলা হচ্ছে, কিছু কিছু জায়গায় গর্ত আছে, সেগুলো সব ঠিক করা হচ্ছে। এই যেখানে নতুন করে মাটি ফেলা হয়েছে আলুর জমির মাটি, হ্যাঁ হ্যাঁ চলো, এই তো ওরাও চলে যাচ্ছে, ঈশিতা ঢুকে গেছে গাড়িতে, ওদের 4টার সময় ট্রেন। যাক, যেটুকু যেটুকু সময় দেখা হলো আনন্দ হলো, এটাই বিশাল ব্যাপার। তোদের আর কোনো কাজ নেই যে সারাদিন?
টাটা পৌঁছে একটা জানিয়ে দেবে। দীপ চলে আসবে এখনই ওদের স্টেশনে নামিয়ে দিয়ে। হ্যাঁ তুইও যা 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 স্টেশন অব্দি যা, পিছন পিছন যা, দেখি ঢোক ঢোক ঢোক। হ্যাঁ ওটা কাটতে হবে বোধ হয়। হ্যাঁ প্লাস্টিক 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 ওই ইয়ে দিয়ে ফাটিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ এখানটা বসিয়ে দাও। সেদিন সেই গোলাপ গাছগুলো কিনলাম মনে আছে মায়ের জন্য, সেই গোলাপগুলো এখন বসানো হবে। আর একটা আছে, দুটো আছে, এই তো এই তো এখানেই তো, দেখি মাকে জিজ্ঞেস করি। আর একটা গোলাপ দুটো, এই যে এইটা আর একটা গোলাপ গাছ, এই টপটা থেকে খুলে ওটা লাগানো হবে। আর এই গাছে যে মানি প্ল্যান্টটা ছিল সেটা মরে গেল, কি হয়েছিল কে দেখা যাক কেমন ফুল ফোটে গোলাপের। ফুটবে বলো, এই গাছটা কেমন মরা মরা লাগছে যে, না বাঁচ বেশি কাঁচের নয় তো? হ্যাঁ ঘুরে বসতে পারছি না, কাঁচের নয় গো, তুমি ফাটাও তো। হ্যাঁ নাহলে ওরকম করো, ওই দেখো বেরিয়ে আসছে, বেরিয়ে আসছে, ওরে বাপ রে, এইভাবে ভাঙতে পারবে না। হ্যাঁ এই যে নিতে এসেছি মহারাজকে, বাবা তবলা বাজাচ্ছে, নাচ করছে, এ কি রে গলা, এগুলো কি পড়েছিস? হ্যাঁ গলা এগুলো হার, কার হার রণ বলো তোমাদের দুপুরে ঘুমিয়েছে আর কি ভাত খেয়েছে? তুমি সুজি খেয়েছো? সুজিটা আবার নিজেই খেতে যাচ্ছি না, তো খুঁজে পেয়েছি, নিজেই খেতে যাচ্ছি গরম দিয়ে, তখন আমায় ডাকছি ফুদিছি ধীন নানা, সুজিটা সবটা খেয়ে নি। বাহ ধিন নানা, ধিন নানা, ধিন নানা, তাই পা দিতে নেই, পা দিতে নেই রানো। ওরা তো চারটের সময় খেয়েই বেরিয়ে গেল, একদম চারটে দিয়ে ফিরছে, এবার বাবার কাছে যাবে রানো। মা নিয়ে এলো গরম গরম চা, চা, আর এক্ষুনি একজন এটা থাবা বসাবে, তার জন্য রেডি হয়ে আছে। আমি বিস্কুট খাবো না, আমি শুধু চা খাবো। বাবা একজন আবার চারখানা বিস্কুট খাচ্ছে, চারখানা। হ্যাঁ অনেক কিছু করেছে। এই রণ তুই মুখ থেকে আঙুলটা ছাড়বি, পড়ে যাবি ওটায় পা পিছলে, সবাই দেখছে কিন্তু। ছি ছি মুখ থেকে আঙুলটা সরাও। ও মা সোনা ছেলে, ওরে বাবা থ্যাংক ইউ, আর মুখে আঙুল দেবে না কিন্তু, ঠিক আছে? আর দেবে না তো, দেবে না তো, মুখে আঙুল দেবে না তো? হ্যাঁ হাসছিস কেন, দিবি না তো? এই যে বাড়ি চলে এসছি রণকে নিয়ে, আর রণর খাবার দুপুরের মাংস একটুখানি দিয়েছি, খাবে কিনা ভগবান জানে, একটু ঘি গরম ভাত ডাল যা খায়। রণ এসো এদিকে এসো, এই দেখো দেখো আমি কি এনেছি তোমার জন্য।
রাতেও খেলাম মাংসর ঝোল, একটুখানি ভাত খেয়েছি আজকে, কারণ রাতে তো আমি ভাত খাওয়া একবারই বন্ধ করে দিয়েছি, কিন্তু আজকে আমি ভাত খেয়েছি মাংসর ঝোলটা দিয়ে ওরকম, মানে একটু ভাত, যদি এটা কষা মাংস হতো তাহলে শুধু খাওয়া যেত। কি হয়েছে, কি চাই? আর আজকে কি হয়েছে, বাজারে একবার গেছিলাম রনকে আনতে যাওয়ার সময়, তো রনর কিছু খাবার কিনলাম, কিছু খাবার মানে ওই যা খায় বাইরের খাবার বলতে দুটোই, ন্যাম থ্রি আর সেরেল্যাক, বাকি তো সব ঘরেরই খায়, তাও সেরেল্যাকটা মাঝে মাঝে স্কিপ করি, সুজি দিই, এইসব করে এখন চলছে। রনু তো এখন ভাতটা ভালোই খাচ্ছে, আজকে রাতেও মাংস দিয়ে একটু ভাত মেখে দিয়েছিলাম, খেয়েছিল। কোথায় যাচ্ছ রনু, একবার কথা বলে যাও, এসো আমরা তো শুয়ে পড়বো, এবার গুড নাইট করে দেবো না, করে দেবো না গুড নাইট, এসো। এই দেখো, এই দেখো সবাই দেখছে তোমার, এসো এখানে এসো, আমার কোলে এসো, আমার কোলে এসো, দেখছে তোমাকে সবাই, এই দেখো, ওই দেখো, তোমাকে দেখছে সবাই, এসো এসো, তাটা করবে না, কি হলো, জানি না কি ভাবছে, কি ভাবছো, আসবে না, এসো, আসবে না বোধ হয়, ইচ্ছা নেই, যাই হোক। কি হয়েছে দেখো, ওর মুখটা দেখো, এই দেখো কি হলো, এই মা শুধু শুধু কাঁদছে দেখো, মা বাবার কোলে উঠে পড়লো, কি হলো তোর, এদিকে এসো তো, ওকে ও একবার টাটা বলে রোজ, আজকে বলছে না, আবার আমি ক্যামেরা নিয়ে চলে যাচ্ছি, তাতেও ও কাঁদছে, দেখো চোখে জলে ভর্তি হয়ে গেল, কি হয়েছে, টাটা করো, টাটা করো, টাটা করবে না, হাম্পা দি তো, এই দেখি তো মুখটা, বাবাকে হাম্পা দাও, আমি ক্যামেরা ভালো লাগছে না, ক্যামেরা ভালো লাগছে না, আচ্ছা বেশ ঠিক আছে, ঠিক আছে আমি আমি দূরে নিয়ে চলে যাচ্ছি ক্যামেরা, ক্যামেরা ফোবিয়া, আবার কাছে নিয়ে চলে এলাম, ঠোঁট ফুলিয়ে কাঁদছে, আমি দূরে গেলে আ আ কি করছিল তুমি, ওটা টিভি দেখে আ আ আ আ, বেশ তুমি টাটা করে দাও, একবার টাটা করে দাও, হ্যাঁ করবি না, টাটা করবি না, করবি না, আমার মুড নেই, বেশ ঠিক আছে চলো, আমি টাটা করে দিলাম, টাটা টাটা টাটা, কি ঢং হচ্ছে এটা, এটা কি ঢং, তাহলে আমি গুড নাইট বলে দিচ্ছি সবাইকে, গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো, বাই বাই।